আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আর আজকে আমি আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আপলোড করব ইনশাল্লাহ। আর সেটার টপিক হলো, পাকিস্তান সফররত আছেন বর্তমান সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান। আর সেই পরিপ্রেক্ষিতে অনেক নিউজ পোর্টাল এবং ইউটিউবে অনেকগুলো ভিডিও আপলোড হচ্ছে এবং অনেকেই ফেক নিউজ প্রচার করছেন আর অনেকেই আবার সত্যতা প্রচার করছেন। সেই আলোকেই আসলে এই সৌদি নিউজ পোর্টাল থেকে আমি সেটাকে কনভার্ট করে, ট্রান্সলেট করে আপনাদেরকে জানিয়ে দিব। আসলে পাকিস্তান সফররত বর্তমান সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান পাকিস্তানকে কী কী অনুদান দিচ্ছেন। তো ভিডিওর টপিকটা আসলে কী নিয়ে তা বলে দিছি, এবং সেই আরেকটা টপিকও আছে ভিডিওর মূল কারণ, সেটা ভিডিওর লাস্টেই আমি বলে দেব। আর আসুন জেনে নেওয়া যাক, পাকিস্তান সফররত বর্তমান সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান পাকিস্তানকে কী কী অনুদান দিচ্ছেন। তো প্রথমে আর্থিক অনুদান দিয়েছেন উনি 21,000 কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় যদি আপনি কনভার্ট করেন সেটা হবে 17,64,000 কোটি টাকা। তো ধরুন আরেকটু সহজভাবে বুঝাই, যেটা পদ্মা সেতু তৈরি করতে আমাদের খরচ হচ্ছে 72,000 কোটি টাকা, তো সেই টাকা যদি বর্তমান পাকিস্তানকে যে টাকা সৌদি আরবের প্রিন্স দিয়েছেন সেটা যদি আমরা পাই, তাহলে আরও 20টা পদ্মা সেতু তৈরি করতে পারবো। আর উনি আরও কিছু অনুদান দিয়েছেন, সেগুলো হলো, পাকিস্তান বর্তমানে তেল উৎপাদন করতে অনেক সরঞ্জামাদি তাদের নেই এবং সৌদি আরবের প্রিন্স সেটা দেওয়ার আশ্বাস প্রদান করছেন। আর মূল বিষয় হলো, পাকিস্তান সফররত আছেন উনি আর ওনার কাছে অনেক আবদার করছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। তার কিছু অংশবিশেষ আমি আপনাদেরকে বলছি। প্রথম আবদার ওনার হলো, সৌদি আরবে আসতে পাকিস্তানের নাগরিকদের ভিজিট ভিসা খরচ হচ্ছে সৌদি রিয়াল 2,000 রিয়াল, যা বাংলাদেশি টাকায় প্রায় 45,000 প্লাস মাইনাস হবে। তো উনি বলছেন যে এটাকে যাতে কমিয়ে আনা যায়, যাতে পবিত্র ভূমিতে সবাই গিয়ে ভিজিট করে সবাই সব কিছু দেখতে পারে। উনি পাকিস্তান প্রধানমন্ত্রীকে সেটা সঙ্গে সঙ্গেই আশ্বাস দিয়েছেন যে ইনশাল্লাহ সেটা আমরা শতভাগ কমানোর চেষ্টা করব। আর দ্বিতীয় আবদার যেটা হলো, সেটা সৌদি আরবে কিছু অপরাধমূলক কাম করার কারণে পাকিস্তানের নাগরিকদের, প্রবাসী পাকিস্তানিদের এখানে জেল হাজতে যাদেরকে প্রেরণ করা হয়েছে তাদেরকে যেন সাজা মওকুফ করে দেশে ফেরত পাঠানো এবং তারা যেন এসে আর্থিকভাবে ফ্যামিলি চালাতে পারে। উনিও বলেছেন সেটাও আশ্বাস দিয়েছেন ইনশাআল্লাহ মনে করবেন। আর দ্বিতীয় কথা হলো, পাকিস্তানের বর্তমান যারা পাকিস্তানের নাগরিকরা সৌদি আরবে আছেন তাদেরকে যেন আকামা ফি বাবদ কিছু মুসাআদা করা হয়, যেমন আকামা ফি বর্তমানে অনেকে অনেক বেশি, সেই আশা সেই আবদারও রেখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমান সৌদি আরবের প্রিন্সের কাছে। উনি বলেছেন ইনশাল্লাহ সেটাও চেষ্টা করবেন। তো আমার ভিডিওর টপিকটা হচ্ছে, মূল কারণটা হচ্ছে যে আমরা কেন পারবো না, আমরা মুসলমান বৃহত্তর মুসলিম কান্ট্রির মধ্যে দ্বিতীয় কান্ট্রি আমরা, পাকিস্তান যদি এত কিছু অনুদান সৌদি আরবের কাছ থেকে নিতে পারে আমরা কেন পারবো না। আমরা প্রবাসীরা বাংলাদেশ থেকে আসতে অনেক হয়রানি হতে হয়, বাংলাদেশে যেতেও অনেক প্রকার টাকা পয়সা অনেক প্রবলেম ফেস করতে হয়, অনেক কারণে সৌদি আরবের ভিসা অথবা অন্যান্য কান্ট্রির ভিসাও বন্ধ করে দেয় অন্যান্য কান্ট্রিগুলো। এমন নয় যে আমরা অপরাধমূলক কাজ বেশি করি, আমরা অপরাধমূলক কাজ প্রবাসী কিছু কুচক্রী মহল আছে যারা দেশের সুনাম, নিজের জন্য দেশের সুনাম নষ্ট করছে বা ক্ষুণ্ণ করতেছে, সেই রকমই পাকিস্তান বা অন্যান্য দেশও অপরাধমূলক কাজ করছে কিন্তু তাদের ভিসা বন্ধ হয় না কেন। মূল কারণটা হলো তাদের কূটনৈতিক যে সামঞ্জস্য সেটা অনেক ভালো। আমার
ভিডিওর কারণটা হলো এটাই যে আমরা যেন কূটনৈতিক যে আমাদের ব্যবস্থাটা সেটা যেন আরো একটু ভালো করতে পারি, বাহিরের দেশগুলোর সাথে কূটনৈতিক ব্যবস্থা যাতে সামঞ্জস্য রাখতে পারি। সেটাই করলে আমাদের প্রবাসী যারা আছে তারা অনেক উপকার পাবেন, যেমন অন্যান্য দেশের নাগরিকরা পাচ্ছেন। আমরা অনুদান পাই বা না পাই সেটা বড় কথা নয়, কিন্তু যাতে আমাদের বাংলাদেশিদের বেশিরভাগ বাংলাদেশি অনেক বাহিরের দেশে প্রবাসে আছেন অনেক দেশেই, আর আমাদের কূটনৈতিক অবস্থা যেন আরও ভালো হয়। কূটনৈতিক অবস্থা খারাপ তেমন নয়, তবে আরও ভালো করতে হবে আগামীতে। যেমন পাকিস্তান প্রধানমন্ত্রী সৌদি আরবের প্রিন্সকে আমন্ত্রণ জানিয়ে অনেক অনুদান পেলেন, এবং ওনার দেশের যারা প্রবাসী আছেন তার দেশে তাদের জন্য অনেক কিছু চাইলেন। সেই রকম আমরাও যাতে ব্যবস্থা করতে পারি, যে কূটনৈতিক অবস্থাটা আরও ভালো করতে পারি, তাহলে আমাদের প্রবাসীরা অনেক উপকারিত হবেন। আর প্রবাসী উপকারিত হলে দেশের রেমিটেন্সও বৃদ্ধি পাবে, এমনকি আমরা ভবিষ্যতে যারা এই নিজের স্বার্থের জন্য দেশের সুনাম ক্ষুণ্ণ করছে তারাও এই সুবিধাগুলো পেলে হয়তো ভবিষ্যতে এগুলো করতে নাও পারে। তো সর্বোপরি আমার ব্যক্তিগত অভিমত আমি জানালাম যে আমাদের কূটনৈতিক যে ব্যবস্থাটা সেটা আরেকটু বৃদ্ধি করতে হবে। তো আশা করি সকলেই বুঝতে পারছেন ভিডিওটা কোন কারণে দিয়েছি, আর আশা করি আপনারাও উপকৃত হবেন আমার এই ভিডিওর মাধ্যমে। জাজাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।